গল্পের শুরুতেই আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, গল্পটা শুনতে শুনতে পজ করে কোথাও চলে যাবেন না, কারণ আজকের গল্পটা কিছুটা বিভ্রান্তিকর। এমনও হতে পারে আজ আমি আপনাকে সম্পূর্ণ ভুল পথে চালনা করার চেষ্টা করব। আচ্ছা চলুন ব্যাপারটাকে আরও চ্যালেঞ্জিং করা যাক। ধরুন আজ আমার অপর প্রান্তে আপনি বসে আছেন, সাদা গুটিটা আপনার আর কালো গুটিটা আমার, আর এরাই আজ আমাদের গল্পের এক একটা চরিত্র। আর প্রধান চরিত্র একটা কালো ঘোড়া, একটা ট্রিগার। এবার কখন আমি ট্রিগারে চাপ দিলাম, কখন খেলা শুরু হলো, কখন খেলা শেষ হলো, কখন আমি চেক দিলাম আর কখন আপনি কিস্তিমাত হলেন, সেই তল আজ আপনি খুঁজে পাবেন না। ঠিক ঠিক যেভাবে একটা ঘোড়া তার চাল দেওয়ার সময় সোজা ভিকটিমের সামনে গিয়েও একটু সরে গিয়ে নিজের মোক্ষম চালটা দেয়, ঠিক সেরকম আড়াই চাল। সুতরাং কানে ইয়ারফোনটা ভালো করে গুঁজে বসুন আর শুনতে থাকুন আজকের গল্প আড়াই চাল। কেন করলে শশাঙ্ক তুমি আমার সাথে এরম? কেন তুমি একবার বলতে পারতে আমাকে যে তোমার আমাকে ভালো লাগে না, তুমি আমাকে ভালোবাসো না, ওয়ান ইয়ার রিলেশনে থেকে এভাবে? কম কিছু তো করিনি তোমার জন্য, ফ্যামিলির এগেনস্টে গেছি, বাবা যে কটা সম্বন্ধ এনেছিল সব কটাকে ক্যান্সেল করেছি, ম্যাট্রিমনি থেকে যে কটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিল সেগুলো যাওয়ার নাম করে অন্য কোথাও চলে গেছি। কি জন্য, কার জন্য, কেন করলে তুমি আমার সাথে এরকম? শশাঙ্ক প্লিজ অ্যান্সার মি। এই রিল্যাক্স রিল্যাক্স, আমার মনে হয় আপনি যাকে মনে করে এই কথাগুলো বলছেন সে আমি নই, আমি শশাঙ্ক নই। আমার মনে হয় কলটা ভুল করে ক্রস কানেক্ট হয়ে আমার কাছে চলে গেছে। ও সরি, আমি না বুঝতে পারিনি, রাগের মাথায় আপনাকে এতগুলো কথা বলে ফেললাম। না না ঠিক আছে, হয় এরম, কিন্তু আপনার রাগটা একটু কমান। এই কথাগুলো নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ডকে বলছিলেন, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে, চাই না ঠিক করতে। আই এম অ্যাকচুয়ালি গেট রিড অফ দিস, হি ইজ এ কিলার, আ সিরিয়াল কিলার, আ রেপিস্ট, এভরিথিং। আমি যতদূর জেনেছি ও একটা বিশেষ পদ্ধতিতে খুনটা করে জানেন তো, খুনটা করার পর মৃতদেহের পাশে একটা চিরকুট বা নোট ফেলে যায়, তাতে একটাই ওয়ার্ড লেখা থাকে, চেকমেট। তারপর তার সন্ধান আর কেউ পায় না, প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায়। আচ্ছা ছাড়ুন এসব কথা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রিজু বর্মন। ও তাহলে আমি ঠিক জায়গাতেই কলটা করেছি, সরি এতক্ষণ আমি আপনাকে একটু যাচাই করছিলাম, আসলে কলটা ক্রস কানেক্টেড হয়ে আসেনি, কলটা আমি জেনে বুঝেই করেছি, আপনার নামটা কনফার্ম করার জন্যই এত কিছু। কিন্তু আমার বলা এখানে প্রত্যেকটা ওয়ার্ড সত্যি, আপনার পেশার সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, ভিকটিমের নাম শশাঙ্ক বিশ্বাস, প্রোফাইলিংটা আমি কাল আপনাকে পাঠিয়ে দেব, মুখটা ভালো করে দেখে রাখবেন, খুনটা একেই করতে হবে, কিভাবে কি করতে হবে সেসব আমি আপনাকে বলে দেব, আর আপনার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি কবে থেকে আমার কাজে হাত দেবেন? হাতে একটা মার্ডারের কেস আছে, 10 দিন সময় লাগবে, তারপরেই। ততদিন আমি আপনাকে সব বলতে থাকবো, আমার মনে হয় এতে আপনার কাজে হেল্প হবে। আর এনিওয়ে আমার ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, এখন রাখছি, মুডটা ভালো নেই, যাকে সব থেকে বেশি ভালোবাসলাম তাকেই খুন করার প্ল্যান করতে হবে এটা ভাবিনি। এনিওয়ে বাই। নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর কথা ভূমি ভাবতে পারে না আর, শুধু সেদিনের সুইসাইডের কথাটা মনে পড়ে যায় ওর। ভাগ্যিস সেদিন ঠিক সময় ওর মা চলে এসেছিল, না হলে। ব্রেকআপের পর একদম ভেঙে পড়েছিল ভূমি, ফোনের গ্যালারি জুড়ে
শুধু শশাঙ্কের ফটো, ওদের চ্যাটের স্ক্রিনশটস, বেডরুমে শশাঙ্কের পাঠানো গিফটস, এসব কিছুই স্মৃতিতে ফিরে আসে বারবার ওর। মেসেঞ্জারটা খুলে এখনও মাঝে মধ্যেই একটাই চ্যাট বক্স খোলেও, কিন্তু এভাবে আর কতদিন, এখনও সারা জীবন বাকি। ভূমি ভেবেছিল ও শশাঙ্ককে ভুলতে পারবে না কখনো, কিন্তু বেশ কয়েকদিন ফোনে একজনের সাথে কথা হচ্ছে ওর, দেখাও হয়েছে, নাম রিজু বর্মন। সে তাকে বোঝে, তার আগের সব কথা শোনে, ডিপ্রেশনের ক্যাপসুল আর ঘুমের ট্যাবলেটকে ঘুমানোর অভ্যাসটা সেই ছাড়িয়েছে ওর। তাই ও ভাবছিল নতুন করে আবার সবটা শুরু করবে রাজুর সাথে। অটো থেকে নেমে একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো শশাঙ্ক। বাড়িটার দরজা ভেতর থেকে লক করা, আর বাড়ির নেম প্লেটে লেখা রিজু বর্মন। বাড়ির সামনের গেটটা খুলে কলিং বেলে চাপ দিল শশাঙ্ক। কিছুক্ষণ বাদে দরজা খুলে বেরিয়ে আসলো এক যুবক, বয়স 26-এর কাছাকাছি। বলল, হ্যাঁ কাকে চাই? দাদা, আমি ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস থেকে এসেছি ইলেকট্রিক বিলের জন্য। আপনি দরজাটা একটু খুলবেন প্লিজ, আমি মিটার বক্সটা চেক করব। কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আমি একজন নতুন এমপ্লয়ি স্যার। তিনি তখনও সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, স্যার আমার অন্য বাড়িতেও চেক করা বাকি আছে, আপনি একটু কোঅপারেট করলে ভালো হয়। আচ্ছা আসুন। আমি ভিতরে ঢুকে গেলাম, কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে মিটার বক্সটা খোলার চেষ্টা করলাম। স্যার কাইন্ডলি আমাকে একটু আগের বারের বিলটা দেখাতে পারবেন? যুবকটি ভিতরে চলে গেল, আর আমিও ঠিক তখনই ব্যাগটা থেকে লোহার রেঞ্চটা বার করলাম, আর তারপর এগিয়ে গেলাম ভিতরের ঘরের দিকে। দেখলাম যুবকটি পিছন ফিরে দাঁড়িয়ে কি একটা যেন উল্টে পাল্টে দেখছে। আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম সেদিকে আমি। এই কাজ আমার প্রথম নয়, আগের মতো এখন আর হাত কাঁপে না আমার, স্নায়ুর উপর অস্বাভাবিক দখল হয়ে গেছে। লোহার রেঞ্চটা দিয়ে সজোরে আঘাত করলাম তার মাথা, ঠিক যেভাবে একটা শিকারি বিড়াল তার শিকারের দিকে নিঃশব্দে এগিয়ে যায় আর মোক্ষম সময় ঝাঁপিয়ে পড়ে তার শিকারের উপর, ঠিক সেরকম ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্ত, ঠিকরে বেরিয়ে আসতে থাকে চোখের মণি, ছটফট করতে করতে কিছুক্ষণ বাদে মাটিতে লুটিয়ে পড়ে নিথর দেহটা। ঠিক এই সময় পকেটে আমার ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনের স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল, ভূমি ব্র্যাকেটে ভিকটিম। রেঞ্চটা পকেটে ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা বেজিয়ে আমি বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু দাঁড়িয়ে গেলাম, এখনও একটা কাজ বাকি আছে আমার। পকেট থেকে চিরকুটটা বার করে ডেড বডিটার পাশে ফেলে দিলাম, আমার একমাত্র আদি এবং অকৃত্রিম মোডাস অপারেন্ডি, তাতে লেখা চেকমেট। ক্যাফে শপটার সেকেন্ড ফ্লোরের উইন্ডো সিটটা থেকে আমি রাস্তার দিকে তাকিয়ে বসেছিলাম। একটা ইন্ডিগো এসে থামলো রাস্তার ওপারে, বেরিয়ে আসলো একজন যুবতী, পরনে একটা ক্রপ টপ উইথ ডেনিম জিন্স। চোখ থেকে সানগ্লাসটা খুলতেই আমার নজর তার শরীর থেকে তার চোখের দিকে গেল, নেশাতুর নয়ন, আবেদনময়ী শরীর। সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে তার প্রোফাইলটা বার করে মুখটা মিলিয়ে নিলাম, হ্যাঁ ঠিক আছে, ভূমি সেনগুপ্তা, এই মেয়েটাই। এবার দেখি আমায় চিনতে পারে কিনা, কাল রাতেই বলেছিলাম যে একটা হোয়াইট শার্টে আসবো আমি। কিছুক্ষণের মধ্যেই দেখলাম
যুবতীটি সিঁড়ি পেরিয়ে ভিতরে ঢুকল। তার অশান্ত চোখ দুটো যেন আমাকে খুঁজে চলেছে, যেন আমাকে খুঁজে পেলে তার বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটবে আজ। তার চোখ দুটো আমাকে দেখে স্থির হলো। সে এগিয়ে এসে আমার সাথে হ্যান্ডশেক করে চেয়ারটা টেনে নিয়ে আমার মুখোমুখি বসল। হাই, ভূমি সেনগুপ্তা হিয়ার। শশাঙ্ক, নাইস টু মিট ইউ। আপনি বসুন, আমি দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। বলে আমি উঠে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসে আবার বসলাম। বললাম, আমি না সত্যিই ভাবতে পারিনি যে জাস্ট এক সপ্তাহের আলাপে আপনি আমার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাবেন। সে আমার কথার কোনো উত্তর না দিয়ে নিজের জন্য একটা সিগারেট ধরিয়ে তাতে একটা টান দিল, আর অন্যটা আমার দিকে এগিয়ে দিল। আমি মাথা নাড়িয়ে না করলাম। সে হঠাৎ আমার প্যান্টের পকেটের দিকে তাকালো আর বলল, আপনার পকেট থেকে ওটা কি বেরিয়ে আছে? আমি সঙ্গে সঙ্গে প্যান্টের পকেটের দিকে তাকালাম। দেখলাম রেঞ্জের সামনের দিকের অংশটা একটু বাইরের দিকে বেরিয়ে আছে। আমি যথাসম্ভব নিজের মনের ভাবটা সামনে নিয়ে রেঞ্জটা চেপে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম, আর তারপর তার দিকে তাকিয়ে বললাম, মিসেস ভূমি সেনগুপ্তা, সোমলতা লাহিড়ী আপনার আসল নাম ছিল না? না, তিনি কোনো উত্তর দিলেন না। আমি বলে চললাম, 1 ইয়ার আমার সাথে প্রেম করলে কিন্তু এখনও বুঝলে না যে আমাকে ফাঁদে ফেলা অত সহজ নয়। এতদিন যে সিরিয়াল কিলারটাকে আমার পিছনে লেলিয়েছিলে তার ভবলীলা একটু আগেই সাঙ্গ করে আসলাম। পকেটে যে জিনিসটা একটু আগে দেখলে ওটা সেটারই সাক্ষ্য। আমার তোমার উপর প্রথম সন্দেহটা যায় তোমার সাথে চ্যাট করার সময়। জাস্ট 3টে ডট তোমার লাইফের গ্রাফটায় স্ট্রেট লাইন টেনে দেবে। একটা মেসেজ টাইপ করার পর সেটার শেষে ডট ডট দিয়ে যাওয়ার স্বভাবটা তোমার আজও পাল্টায়নি। এখান থেকেই আমার তোমার উপর প্রথম সন্দেহটা হয়। তারপর আমি তোমার বাড়িতে 2 দিন টানা নজর রাখি। সেই কাল রাতে যখন ঝড় বৃষ্টি হলো আমি জানতাম তোমার গোপন প্রেমিক ওই রাজু বর্মন ঠিক আসবে তোমার সাথে দেখা করতে। আর হলোও তাই, ঝড় বৃষ্টির রাত, অফিসারের রাত, ভেবেছিলাম সেদিনই খুনটা করে ফেলি, কিন্তু করলাম না। তাহলে নিজের মোডাস অপারেন্ডিটা সবার চোখে আঙুল দিয়ে কি করে দেখাতাম বলো? আমি তার উপর নজর রাখি, ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত যাই। আর আজ এখানে আসার আগেই কাজটা শেষ করে তার বাড়িতে রেখে আসলাম আমার মোডাস অপারেন্ডি। আর তারপর বিড়বিড় করে বললাম, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। চেকমেট মিসেস ভূমি সেনগুপ্তা, চেকমেট। বলে হাতে আমার কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা তুলে নিয়ে তার গ্লাসের সাথে চিয়ার্স করে ঠোঁটে লাগালাম। আমার কথাটা শেষ হতেই তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল। সিগারেটের শেষ টানটা দিয়ে অ্যাস্ট্রেতে ফেলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে এগিয়ে গেল সিঁড়ির দিকে, তারপর ফিরে তাকালো আমার দিকে। তার মুখের রং যেন পাল্টাতে শুরু করেছে। ডান হাতের তর্জনী দিয়ে চোখের জলটা মুছল, মুখে একটা বাঁকা হাসি। কোল্ড ড্রিঙ্কসটা শেষ করে গ্লাসটা নামিয়ে টেবিলে রাখলাম। আমার কেমন যেন একটা লাগলো, যেন খুব খারাপ কিছু একটা ঘটার আভাস পাচ্ছি আমি, কিন্তু ঠিক কি ঘটতে চলেছে সেটা বুঝতে পারছি না। ঠিক এমন সময় আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারলাম না। চোখে সব কিছু আবছা দেখছি। গলাটা জ্বালা করছে আমার।
জ্ঞান হারিয়ে ফেলছি, যেন মৃত্যুর আগের মুহূর্তের একটা ভয়ঙ্কর হাতছানি সরীসৃপের মতো এগিয়ে আসছে আমার দিকে। বন্ধ হয়ে আসা হাত বোঝা চোখে আবছা দৃষ্টিতে দেখলাম টেবিলের উপর একটা চিরকুট। কাগজটা কোনো মতে তুলে নিয়ে দেখলাম তাতে একটা ইংরাজি শব্দ লেখা, চেকমেট। আর তারপর ঠিক তিনটে ডট।